আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন ভিডিওতে, আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় প্রবাসী ভাইরা, আজকের যে আপডেটটি সেটা হচ্ছে ভিক্ষা বৃত্তি নিয়ে। আপনারা সবাই জানেন সৌদি আরবে ভিক্ষা বৃত্তি করা নিষিদ্ধ, অর্থাৎ সৌদি আরবে ভিক্ষা করা যাবে না, এটার আইন বিরোধী। তো সৌদি সরকার যে বিষয়টা এটা আবার নিশ্চিত করেছে সেটা হচ্ছে এখন থেকে যারা ভিক্ষাবৃত্তির সাথে সম্পৃক্ত থাকবে, অর্থাৎ যারা ভিক্ষাবৃত্তির করবে, যারা তাদেরকে সাহায্য করবে, অর্থাৎ এক কথায় যদি আমি বলি যারা ভিক্ষা করে তাদের সাথে কোনো না কোনোভাবে যদি কোনো প্রবাসী জড়িত থাকে, তাকে 1,00,000 সৌদি রিয়াল জরিমানা, পাশাপাশি 1 বছরের জেল অথবা দুইটাই। যেহেতু সৌদি আরবের আইন খুব কঠিন আর আপনারা সবাই জানেন সৌদি সরকার যে বিষয়টা কঠোরভাবে ধরে সেটা অবশ্যই করে দেখায়। আর যারা আপনারা বর্তমানে কোনো লোককে দিয়ে ভিক্ষা করাচ্ছেন বা এই পেশার সাথে যারা জড়িত আছেন, সাহায্য করা হোক, তাদেরকে থাকা দিয়ে হোক, যে কোনো পদ্ধতি দিয়ে হতে পারে, তাকে যদি আপনি সাহায্য করেন বা তাকে এই কাজে সহযোগিতা করেন বা আপনি এই কাজে সম্পৃক্ত থাকেন, অর্থাৎ এই কাজের সাথে আপনি যুক্ত থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন, ফেঁসে যাবেন। যেহেতু এটা আইন করা হয়েছে অনেক আগে থেকে, সৌদি আরবে কখনো কোনো সময় ভিক্ষাবৃত্তি কিন্তু বৈধ ছিল না, সেটা এখনও বৈধ না। এজন্য তারা এই বিষয়টা আবার নিশ্চিত করেছে যে সৌদি আরবে কোনো প্রবাসী যদি ভিক্ষাবৃত্তির সাথে জড়িত থাকে অথবা কাউকে দিয়ে করায়, সেক্ষেত্রে 1,00,000 রিয়াল সৌদি জরিমানা হবে, সৌদি আরবের 1,00,000 রিয়াল, পাশাপাশি 1 বছরের জেল তাকে দেওয়া হবে অথবা দুইটাই তাকে প্রদান করা হবে। তো প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যারা, আমি জানি না আপনারা কারা আছেন কি না, আমি যতটুকু জানি বাঙালিরা এই ধরনের কাজের সাথে জড়িত নাই বললেই চলে। এই ধরনের কাজগুলোতে বিশেষ করে ইয়েমেনিরা, তারপর হচ্ছে আপনার ইথিওপিয়ারা, পাকিস্তানিরা এই কাজগুলোর সাথে জড়িত থাকে, কিন্তু বাংলাদেশি যারা আছে তারা এই ধরনের কাজগুলোতে খুব কম জড়িত থাকে। আমি অনুরোধ করে বলতেছি যারা এই কাজগুলোর সাথে জড়িত রয়েছেন সতর্ক হয়ে যান, তাছাড়া কিন্তু আপনার কঠিন বিপদ আসতে চলেছে। তো এই ছিল আজকের আপডেট, সবাই সতর্ক থাকবেন, এই ধরনের কোনো কাজে সহযোগিতা করা যাবে না, এমন কি যারা করতেছে তাদের সাথে কোনো রকমের তাল মিলিয়ে কোনো কাজেই যাওয়া যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।